দিকে তারা কি দেয়, হাতের আঙ্গুলতে কোন হাতের আঙ্গুলে আংটি লাগে, এই হাতের না, এটাতে না, বিয়ে করছেন নি কেউ, সবাই করছেন নাকি? বিয়ের কথা বললে আমার দাদারও হাসি আসে, দাদি আসেনি দাদা? আল্লাহ কবুল করুক সকল বলে আমির। যুবক ভাইয়ারা রে, এই হাতের ভিতরে আঙ্গুলটার ভিতরে আংটি লাগায় কি লাগায় না, এই আঙ্গুলটা বলে আমি হলাম সবচেয়ে বড়। কেননা পৃথিবীর জমিনে মানুষগুলো যখন বিবাহর বন্ধনে আবদ্ধ হয়ে যায়, তার স্ত্রীকে সর্বপ্রথম শুভেচ্ছা জ্ঞাপন করে হাতের আঙ্গুলে, ঠিক কিনা বলেন ভাইরে? এই আঙ্গুলটা সাক্ষী দেয় তোমরা নয়, তোমরা নয়, আমি হলাম সবচেয়ে বড়। কেননা ফজরের নামাজ আদায় করে আমি আমার আল্লাহর তাসবিহ আদায় করি, এই পাঁচটা আঙ্গুলকে সাক্ষী দিয়ে থাকে, তোমরা বড় নই, তোমরা বড় নয়, আমি হলাম সবচেয়ে বড়। কেননা পাঁচটা হলো আমল, ইসলামের বেনা পাঁচটি, আর ইমান হলো কবজিটা, কবজিটা বলে তোমরা বড় নয়, আমি হলাম সবচেয়ে বড়। কেননা আমি যদি না থাকতাম গো, তোমাদের হাতের আঙ্গুলের কোনো দাম নাই, আমি যদি ইমান না থাকি রে, তোমাদের আমলের কোনো দাম নাই, ঠিক না বাবা? ইমান যদি না থাকে আমলের কোনো কাজ আছে? তো মূল হলো ইমান দরকার আছে কি নাই, আরেকটু জবান হলে বলান দরকার আছে কি নাই ভাইরা রে। আসেন এইবার কালিমার ব্যাপারটা বললাম, কালিমাটা বললাম, কালিমা যদি বলতে হয় তাহলে কিলাম, তাহলে তাওহীদের কালিমার সাথে সাথে রিসালাতের কালিমার দরকার আছে কি নাই? আসেন এইবার আমরা ইমানটার সম্পর্কে আরেকটু গভীরে যাই ভাইরা রে। ও বন্ধুরে আমার খেয়াল করে নেন বন্ধুরা রে, আমার নবীজি বলেছেন ইমানের শাখা পোশাকাটা এখন বলে যায় মুনাফিক চিনার দরকার আসেনি, আরেকটু জমন করে বলেন দরকার আসেনি মুনাফিক যদি চিন্তা হয়, আমার নবী বলে যান মুবাশ্বির ইকরাম ফিকাবিদগণ ইমানটাকে তিনটা স্তর করেছেন, কয়টা স্তর আরেকটু জবান খুলে বলেন কয়টা? এক নম্বরে হলো তাসদীকুল বিল জিনান, এক নম্বরে হলো তোমার অন্তর দ্বারা বিশ্বাস করতে হবে, কি করতে হবে? অন্তর দ্বারা বিশ্বাস করতে হবে। দুই নম্বরে হলো ইকরার বিল লিসান, দ্বিতীয় নম্বর হলো তোমাকে এবার তোমাকে মুখে স্বীকৃতি দিতে হবে। তিন নম্বরে হলো আমাল বিল আরকান, তোমাকে অবশেষে এটা কাজে বাস্তবায়ন করতে হবে। সুবহানাল্লাহ, আরেকটু জবান করে বলি সুবহানাল্লাহ ভাইরে। এক নম্বরে তোমাকে অন্তর দ্বারা বিশ্বাস করতে হবে। মসজিদের ইমাম সাহেব কোরআনের ভিতরে বলেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন, এই আয়াতটা পড়ছি কি পড়ে নাই? আরেকটু জবান খোলেন পড়ছি কি পড়ে নাই ভাইরে? ও বন্ধুরে আমার এই আয়াতটা তিনি পড়ছে, এই আয়াতের ভিতরে একাধিকাংশ অধিকাংশ ইমাম মুহাদ্দিসগণ বলেছেন, তাফসীর কারগণ বলেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, এইটা দ্বারা আমার নবীর নূরের সাব্যস্ত, এটা দ্বারা কি সাব্যস্ত? আমার নূর নবী মানেন কি মানেন না? কারা কারা নূরের নবী মানেন দুই হাত তুলে আমার আল্লাহকে দেখাই। আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ 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 ভাইরা রে। কত ইমাম সাহেব আমার মত না বুঝুন না, কত ইমাম সাহেব মসজিদে জুমার নামাজ পড়াই কি পড়ায় না, পাঁচ ওয়াক্ত নামাজ পড়াই কি পড়ায় না, এই যে সামনে তারাবির নামাজ আসতেছে সুন্দর কণ্ঠ শুনিয়া তার ভিতরে নামাজ আদায় করলাম, এই তার ভিতরে কি মান আছে কি নাই একটা বারো আমরা চিন্তা করি না ভাইরে। এক নম্বরে তাফসীর কারক বলেছেন, তোমাকে মুহাদ্দিসগণ বলেছেন, ফিকাবিদগণ মুহাক্কিকগণ বলেছেন অন্তর দ্বারা বিশ্বাস করতে হবে, এই লোকটা মসজিদে নামাজ আদায় করলো এই আয়াত দ্বারা, কিন্তু সে ইমাম মুখ অন্তর দ্বারা এটা বিশ্বাস করে না, আমার নবী বলেছেন এইটা হলো মুনাফিক, এটার নাম কি? মুনাফিকের পিছনে সেজদা দেওয়া যায় আছে নেই, মুনাফিকের হাসর নাসর হবে আব্দুল্লাহ ইবনে উবাইর সাথে কার সঙ্গে রে বাবা? মুনাফিকের জন্য আমার নবীজি বলেছেন লা ইয়াদখুলুল জান্নাত, মুনাফিক কুশের কালে আল্লাহর জান্নাতে যাবে না।
নাউজুবিল্লাহ বলেন না। আরে ভাই রে, কোথায় সুবহানাল্লাহ কয়, কোথায় নাউজুবিল্লাহ কয়, এটাই আমরা জানি না। আমার বাড়ির পাশে যখন এই বর্ষায় পানি বাড়ছিল, তখন শহরে থেকে একজন লোক আসছে, আইসা বলল যে নৌকাওয়ালাকে বলল, ভাই তুমি যাইবা? কয় কোথায় যাব? কয় ওপারে যাব। আচ্ছা ঠিক আছে, আপনার সঙ্গে আর কেউ আছে? কয় বৃষ্টি পড়বো তো, তাড়াতাড়ি আসেন। কয় আমার সঙ্গে আমার লেডিস আছে, লেডিস লেডিস চিনেন? ম্যাডাম, ম্যাডাম মানে স্ত্রী, ওয়াইফ। তো লোকটা তোমার স্ত্রীকে আনার জন্য গিয়েছে, মূর্খ মানুষ, তার বুঝে নাই কিছু। এই তো সুন্দর মতো নৌকার গদাটা, গদা মানে নৌকার গদি উঠাচ্ছে, বিছানাটা উঠাই উপরে রাখতেছে, লেডিস নিচে রাখবে, নৌকার তলায় লেডিস রাখবে। এই লোকটা তো আর কিছুই বুঝে না, এই লোকটা তো আর কিছুই বুঝে না। ওই লোকটা লেডিস রাখার জন্য তিনি কি করলেন, এই এটা করলেন। এটা করার জন্য তিনি এবার কি করলেন, যখন নৌকা নৌকলার কাছে আসলেন, এই লোকটা আসছে, আসার পরে বলল যে ভাই এই আপনি নৌকার এটা উঠাচ্ছেন কেন? কয় আপনারা লেডিস রাখবেন এখানে। কয় ভাই লেডিস তো এইটা না, আমার স্ত্রী। কয় আমি কি জানি, হ্যাঁ চিন্তা করতে হবে, সুবহানাল্লাহ কোথায়, আলহামদুলিল্লাহ কোথায়, নাউজুবিল্লাহ কোথায়, একটু বুঝে শুনে উত্তর দিতে হবে, নইলে লেডিস ওয়ালার মতো হবে। ভাই রে ও বন্ধু রে, আমার খেয়াল করে নেন রে, আমার আল্লাহ তাআলা আল্লাহর নবী বললেন মুনাফিকের পিছনে কোশ্চিন কালে আমার নামাজ আদায় করা যাবে না। এই লোকটা মসজিদের ইমামতি করেছে, ইমামতির জন্য তিনি দাঁড়ায় বলছেন আমার নবীকে সম্বোধন করে বলেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূর, কোথায় যদি দাওয়াত দেওয়া হয় ইয়া নবী সালাম আলাইকা, দাঁড়ায় দাঁড়ায় পরে কিন্তু পিস দাঁড়ায় এটার বিরোধিতা করে আছে কি নাই রে বাবা, এইটা হলো মুনাফিক, এইটা হলো কি, এটা যার অন্তরে বিশ্বাস করবে না এইটা হলো মুনাফিক। দ্বিতীয় নম্বরে হলো যারা এইবারে অন্তর দ্বারা বিশ্বাস করে না কিন্তু মুখে বলেছে, কাজেও পরিণত করেছে, এরা মুনাফিক। যারা অন্তর দ্বারা বিশ্বাস করলো কিন্তু কাজে পরিণত করে নাই, মুখ দ্বারা প্রকাশ করলো, যেমন আপনি নামাজ নাই আমার নবীকে আল্লাহকে ভালোবাসলেন, নবীকে আমারও ভালোবাসলেন জীবনের চাইতো, কিন্তু আপনি নামাজ আদায় করেন না, আজকে এসারা নামাজ আদায় করেন না, বিশ্বাস করলেন মানলেন কিন্তু কাজে পরিণত করে নাই, এরা হলো ফাসেক। এরা কি, এরা পাঁচেক, যারা কাজে বাস্তবায়ন করে না এরা হলো পাঁচেক। আর একদম মানুষ রইল যারা আমার নবীকে মানে না, কালিমাটা মানে না, তারা কাফের। কি তারা? হিন্দু ভাইরা কাফের, ঠিক কিনা বলেন? বৌদ্ধ খ্রিস্টানরা কাফের নেই? এরা তো কাফের, এরা কালিমা আদায় করে নাই, এরা এই কারণে কাফের, ঠিক কিনা বলেন? ভাইরা রে ও বন্ধু রে আমার, আসেন এইবারে ইমানের চ্যাপ্টারটা গেলে এবার আমলের ভিতরে ঢুকি। ওই কামা সলাত তোমরা নামাজ আদায় করো, কি করো বাবা, নামাজ পড়ার দরকার আছে কি নাই? আরেকটু জবান ফলে বলেন, নামাজ পড়ার দরকার আছে নেই? ভাইরা রে ও বন্ধুরা আমার, কুনিয়াতুত তালিবিন কিতাবের ভিতরে দেখা যায় হযরত আবু বকর নামাজের ইমামতির জন্য দাঁড়ালেন, জানা যারা নামাজ আদায় করবেন, কত ভাইরা রে আজকে এসার নামাজ আদায় করো না, কত যুবক রইলা আজকে মাগরিবের নামাজ আদায় করো নাই, আজকে মাগরিবের নামাজ আদায় করো নাই, তাদের জন্য বলে যায়, তাদের জন্য দেখেন আমার আল্লাহর নবী কি বলেছে, এবারে খেয়াল করে নেই। ভাইরা রে হযরতে আবু বকর নামাজের ইমামতি দাঁড়াবেন, জানাজার নামাজের ইমামতি দাঁড়াবেন, মানুষগুলো চলে আসতেছে, কাতারে সোজা করে বাঁধতেছে, এমন সময় সাহাবিনা রে সাহাবাই কেরাম দাঁড়ায়া দেখলেন ওই মায়ের কাফনের কাফনের ভিতরে কি যেন নড়াচড়া করে। এমন সময় হযরতে আবু বকরকে বলে, আবু বকর ও আবু বকর গো, এই লোকটার কাফনের কাফনের ভিতরে কি জানে নড়াচড়া করে, আমরা কি একটু দেখতে পারিনি? আবু বকর বলে, সাহাবীরা রে ও সাহাবাই কেরাম তোমরা দেখো এইটার ভিতরে কি নড়াচড়া করে, তোমরা দেখো। এখন সাহাবাই কেরাম কাপড়টা সরালেন, কাপড়টা সরায়া দেখলেন এত বড় বিশাল একটা সাপ লোকটা গলা পেঁচাইয়া কামড়ায়। আবু বকর চোখের পানি ছেড়ে দিলে, সাহাবাই কেরাম চোখের পানি ছেড়ে দিলেন, সাহাবাই কেরাম কান্দে বলে, আবু বকর
এই কাহিনী তো জীবনে কখনো আর দেখি না। ও আবু বকর গো, এইটা তো আর কখনো জীবনে দেখি নাই, এইবার এটাকে কি করা যায়? আবু বকর বলে, সাহাবীরা রে একটা লাঠি নিয়ে আসো, সাপটাকে সরাইয়া দাও। সাপটাকে সরায় বারবার সরায় বারবার সরায়, সাপটা সরে নাই, সাপটার জবানটা খুলে গেল। সাপটা বলে, আবু বকর, ও আবু বকর, আমার কোনো অপরাধ নাই, আমার কোনো অপরাধ নাই আবু বকর, আমাকে আমার আল্লাহ অর্ডার দিলেন, আসার জন্য আমি আসলাম। কয় তো আমার আল্লাহ কি বললো? কয় এই লোকটা যখন আজান হয়ে যাইতো লোকটা নামাজ আদায় করতো না, ফজরের যখন আজান দেওয়া হতো লোকটা কাফ কাপড়টা, ওই লোকটা তার কম্বলটা মাথার উপরে দিয়ে ঘুমাইয়া যাইতো, নামাজ আদায় করতো না। যখন আজানটা দিত তিনি দোকানের দিকে চলিয়া যাইতেন, যখন আজানটা দিত অন্য দিকে চলে যাইতেন, মসজিদের দিকে যাইতেন না। এ আবু বকর, ও আবু বকর গো, যখন এই লোকটা আল্লাহর ধ্বনির আজান শুনতেন লোকটা মসজিদে যাইতেন না, লোকটা চলে যাইতেন অপর রাস্তার দিকে চলে যাইতেন। যখন আফজরের আজান হতো, আসরের জোহরের আজান হতো, লোকটা কাজের গোড়ায় থাক, কাজের কাছে থাকতেন, লোকটা জোহরের নামাজ আদায় করতেন না। যখন মাগরিবের আসরের জামাত হতো লোকটা চলে যাইতেন খেলাধুলার মাঠে, লোকটা নামাজ আদায় করতেন না। যখন মাগরিবের সময় হতো লোকটা চলে যাইতেন দোকানের ফাটে, লোকটা নামাজ আদায় করতেন না। যখন এশার সময় হয়ে যাইত লোকটা নামাজ আদায় করতেন না, লোকটায় বাসায় গিয়ে ঘুমাইয়া যাইতেন। নাউজুবিল্লাহ। এ আবু বকর, ও আবু বকর, এই কারণে আমার আল্লাহ বলে যান, এই লোকটাকে দুনিয়ায় থাকা অবস্থায় যেন আজাব দিতে থাকে। হে আবু বকর, ও আবু বকর গো, আমার কোনো অপরাধ নাই, আমাকে আমার আল্লাহ পাঠালেন, এই কারণে আমি তাকে আজাব দেওয়া শুরু করলাম। আবু বকর চোখের পানি ছেড়ে সাহাবীদেরকে বলেন, সাহাবীরা রে, ও সাহাবীরা রে, যেইভাবে কাপড়টা রইল এইভাবে কাপড়টা দিয়ে তাকে কবরের ভিতরে রেখে দাও, কবরের ভিতরে রেখে দাও, এই লোকটার জাহান্নামের খাবার টুকু তার জন্য চলে আসছে। ও মায়েরা রে, নামাজ পড়ার দরকার আছে না নাই? কারা কারা আজ থেকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে আদায় করবেন, দুই হাত তুলে আমার আল্লাহকে দেখাই। তাকবীর আল্লাহ, রিসালাত সুন্নাত আল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ আল্লাহর নবী জানাইয়া গেলেন, হযরতে ঈসা রাহুল্লাহ, আল্লাহর নবী ঈসা পয়গম্বর দাঁড়ায়া রইলেন, হঠাৎ করে দেখলেন এত সুন্দর একটা পাখি, এত সুন্দর একটা পাখি দেখা যায়, এই পাখিটা ময়লা পানির ভিতরে এই পাখিটা গোসল করে, এর মায়ের ভিতরে ময়লা লাগাইয়া যায়, আবার একটা সুন্দর একটা পানির ভিতরে পাত্রের ভিতরে অথবা একটু ভালো জায়গায় গিয়ে আরেকটা সুন্দর পানির ভিতরে তিনি গোসল করে যায়, এত সুন্দর চেহারা হয়ে যায়। কিন্তু আগের বার লোকটা এই পাখিটা আগের বার কিন্তু ময়লার ভিতরে তিনি গোসল করলেন, গায়ের ভিতরে ময়লা লাগালেন, আবার তিনি সুন্দর পানির ভিতরে গোসল করালেন। হযরত ঈসা রাহুল্লাহ ডেকে বলে, জিব্রাইল রে, ইয়াকি জিব্রাইল, এই পাখিটার এমন কেন? আল্লাহর জিব্রাইল, আল্লাহর তাওহীদের কালেমা বাণী পৌঁছানোর খাদেম জিব্রাইল। এই জিব্রাইল বলে, নবী গো, ও ঈসা রাহুল্লাহ, এই পাখিটার শুধু এই নয়, এইটা হলো আখিরি জামানার নবীর উম্মতের কালেকশন। সুবহানাল্লাহ, এটা উম্মতের খাসিলত হবে, এমন তারা গুনাহ করবে আর নামাজ আদায় করবে, গোসল করবে, ওযু করবে, যখন গুনাহ করার পরে যখন গোসল করবে, ওযু করবে, নামাজ আদায় করবে, নামাজ আদায় করার সঙ্গে সঙ্গে তার গুনাহগুলো আল্লাহ পাক ক্ষমা করে দেবে। ভাইরে, শুধু এই নয়, এই নয় রে, আল্লাহর নবী বললেন, এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত
এক ফজরের নামাজ থেকে অপর জোহর নামাজ পর্যন্ত, এক রমজান থেকে অপর রমজান পর্যন্ত। ফজরের নামাজ কেউ আদায় করলো, জোহরের নামাজ আদায় করলো, মাঝখানে একটা সময় আছে কি নাই? এই সময়টা যদি গুনাহ করে যায় রে, জোহরের নামাজটা আদায় করার সঙ্গে সঙ্গে তার সগিরা গুনাহগুলো আমার আল্লাহ ক্ষমা করে দেবে। শুধু তাই নয় রে, জোহরের নামাজ আদায় করলো, আসর পর্যন্ত এই মাঝখানে একটা সময় রইল, ওই বান্দা যদি মাঝখানের সময়ে যদি আবার গুনাহ করে থাকে, আসর জোহরের নামাজের পরে আসরের নামাজ আদায় করলো, ওযুটুকু করলো রে, ওযু করার সঙ্গে সঙ্গে তার হাতের গুনাহ আমার আল্লাহ ঝরাইয়া দিবে, চোখের গুনাহ মুখের গুনাহ রে কুলি করবে তার মুখের গুনাহ আমার আল্লাহ ঝরাইয়া দিবে। সুবহানাল্লাহ, নামাজ পড়া দরকার আছে নি বাবা? শুধু তাই নয় রে, হযরতে আবু হুরায়রা থেকে হাদিস আছে, বাবু সালাত অধ্যায়ের ভিতরে দেখলাম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ আদায় করলেন ফজরের নামাজ। নবী আমার বলে, আবু হুরায়রা, আমি রাসূলের শরীর মোবারকটা অসুস্থ, আমি ফজরের নামাজ আদায় করলাম, আসো একটু হুজুরাখানায় যাব। আল্লাহ নবীজি, হুজুরাখানায় যাওয়ার সঙ্গে নবী আমার মসজিদে নববী থেকে নামাজ আদায় করে যখন বাড়ি মোবারকের দিকে রওনা হলেন, এমন সময় হঠাৎ করে একটা গাছে আমার নবী জড়িয়ে ধরলেন, গাছকে দুই হাত দ্বারা ধরলেন, দুই হাত দ্বারা ধরিয়া একটা নাড়াচাড়া দিলেন, নাড়াচাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে গাছের পাতাগুলো ঝরঝর করে জমিনে পড়া শুরু হয়ে গেল। আরেকটু জবান খুলে বলি, সুবহানাল্লাহ। আবু হুরায়রা বলে, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন এটাকে ঝরালেন? আল্লাহর নবীজি, হায়াতুন নবী, জিন্দা নবী, নূর নবী। বলে আবু হুরায়রা, এই কারণে আমি গাছটাকে ঝরাইয়া দিলাম, গাছের পাতাগুলো ঝরে গেল। নবীজি, এইটা তো আমি কখনো আপনাকে দেখি নাই, কয় এই কারণে আমি এটা ঝরাইয়া দিলাম, আমার উম্মত যখন নামাজ আদায় করবে, ফজরের নামাজ আদায় করবে রে, জোহরের নামাজ আদায় করবে, আসরের নামাজ আদায় করবে, মাগরিবের নামাজ আদায় করবে, এশার নামাজ আদায় করবে, এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত, এক রমজান থেকে অপর রমজান পর্যন্ত যখন নামাজগুলো আদায় করবে রে, এই গাছ যেইভাবে ঝরে গেল গাছের পাতাগুলো, এইভাবে আমার উম্মতের গুনাহগুলো ঝরে যাবে। আর একটু জবান হলে বলি, সুবহানাল্লাহ। নামাজ পড়ার দরকার আছে কি নাই ভাইরে? ও বন্ধুরে, আমার খেয়াল করে নেন বন্ধুরা রে, এইবারে গেল নামাজের বিষয়। যেহেতু নামাজ কথা বললে আরো দীর্ঘ সময় বলা যাবে, যেহেতু আমার সময়ের দিকে লক্ষ্য করে আমার আলোচনাটা গুছাতে হবে রে বাবা। দ্বিতীয় নম্বর হলো ওয়াইকামাস সালাত, ওয়াইকামাস সালাত নবী বলছেন দ্বিতীয় নম্বরে নামাজ। কি বাবা, বুনিয়াল ইসলাম ওয়ালা খামস, ইসলামের বেনা কয়টি খেয়াল আসেনি? শাহাদাত আল্লা ইলাহা ইল্লাল্লাহু আন্না মুহাম্মাদুর আবদুহু ওয়া রাসূলুহু, ওয়াইকামাস সালাত, ওয়াইতাজ যাকাত। এইবার আসেন যাকাতের কথা, আমাদের সমাজে কত কোটিপতি আছে যাকাত দেয় না, ঠিক কিনা বলেন? এই একটা বিষয় আমাকে দেওয়া হয়েছে, যাকাত আসেনি, এইবার যাকাতের কথাটা জানার দরকার আসেনি ভাইরে? ও বন্ধুরে, আবার খেয়াল করে নেন যাকাতের বিষয়। বাবু যাকাত অধ্যায় আমার নবী ঘোষণা করলেন, নবী আমার জানাইয়া দিলেন, যারা যাকাত আদায় করে না, যারা যাকাত না আদায় করে মৃত্যুবরণ করলো, নবী আমার বললেন, তারা ইহুদি হয়ে মরুক অথবা নাসারা হয়ে মরুক, আমি নবীর কোনো কিছু আসে যায় না। নাউজুবিল্লাহ বলেন না, কত মানুষের কত টাকা পয়সা রইল কিন্তু যাকাত আদায় করে না। আসেন যাকাতের একটু আলোচনা করি, তারপরে অপর চ্যাপ্টারে চলে যাব। বাইরা রে, যাকাতের কথা বলতেছিলাম, নবী আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একটা লোক মৃত্যুবরণ করলো, সুনামধন্য একজন লোক মৃত্যুবরণ করলো, কোটিপতি একজন লোক মৃত্যুবরণ করলো, সমাজের প্রভাবশালী একজন লোক মৃত্যুবরণ করলো। মৃত্যুবরণ করিয়া এই লোকটা মৃত্যুর পরে এখন তাকে কবর খনন করবে, কি করবে বাবা? আরেকটু জবান করে বলেন, কি করবে? ইমাম গাজ্জালি তার কিতাবের ভিতরে লিখে গেলেন, এই লোকটার কবর খনন করার জন্য সর্বপ্রথম একটা কবর খনন করলেন, ওই কবরটা খনন করার পরে দেখলেন একটা বিষাক্ত সাপের লেজ দেখা যায়।
আরেকটু যেমন খুলে বলেন না, নিচের অংশ দেখা গেল, সবাই ভয়ে চলিয়া গেলেন, সবাই ভয় করে চলে গেলেন, এই লোকটার এই অবস্থা কেন, এই লোকটার জন্য কবর করলাম, কবরের ভিতরে বিশাল একটা সাপ দেখলাম। আরেকটু অগ্রসর হয়ে আরো কিছু দূর সামনে চলে গেলেন, ওই জায়গার ভিতরে গিয়ে দেখলেন আরেকটু গর্ত করলেন লোকটাকে দাফন করবে, ওই দাফন করতে গিয়ে দেখলেন আরেকটা বার খনন করে দেখলেন এইবার সাপের মাঝখানের অংশ দেখা যায়। এখান থেকে আরো মাইলকে মাইল দূর অতিক্রম করলেন, সেই জায়গায় যাইয়া এবারে সেখানের ভিতরে আবার কবরটা খনন করলেন, কবরটা খনন করিয়া এইবারে দেখলেন এই কবরের ভিতরে অজগর সাপের মাথা দেখা যায়। নাউজুবিল্লাহ বলেন না, এই হাদিসটা দুইটার মাথায় আসে, এই কথাটা দুইটা ভাবে আসে, প্রথম ভাবে মাথা, পরে মাঝখানে পরে লেজটা দেখা যায়, প্রথমবারে লেজটা দেখা যায়, পরে মাথার মাঝখানটা দেখা যায়, তারপরে মাথাটা দেখা যায়। এইবারে তাকে প্রশ্ন করা হলো, এই লোকটার এ অবস্থা কেন, এই লোকটার এই অবস্থা কেন আল্লাহর নবীর দরবারে চলে আসলো, নবী গো এই লোকটার এই অবস্থা কেন, ওই লোকটাকে নিয়ে যাও প্রথম কবরে, তাকে যেখানে অজগরের সাপের প্রথম অংশ দেখলা ওই জায়গার ভিতরে লোকটাকে ওখানে তুমি খনন করে ওখানে রেখে যাও, এইটা হলো জাহান্নামের সাপের খাবার। কেন না রে, দুনিয়ার জমিনে এই লোকটা কাউকে যাকাত প্রদান করে না। আরেকটু যেমন খুলে বলি, নাউজুবিল্লাহ, যাকাত দেওয়ার দরকার আছে নি বাবা? যাকাত যাদের উপরে পরজ হয়েছে তারা যাকাত প্রদান করে দিবেন। আমাদের সমাজে কত কোটিপতি রয়েছে তারা মাইকে ঘোষণা করে যাকাত দেয়, আছে না নাই? এইরকম মানুষ আছে নি বাবা? আপনাদের এখানে না থাকতে পারে, আমাদের এখানে আছে। ভাইরা রে, ও বন্ধুরে আমার, মাইক ডেকে ডেকে মানুষকে যাকাত দেয়, চিঠি বিলি করে করে মানুষকে যাকাত দেয়, আছে না নাই? সমাজের মানুষ আমাকে ভালো বলবে, আমাকে নিয়ে গর্ব করবে, আমি গর্ব করব, এই কারণে যাকাত দেই রে। কিন্তু আল্লাহর নবী বলেছেন তুমি যাকাত প্রদান করো রে, এক হাতে দিবা, অন্য হাতে যেন না বলতে পারে। এক হাতে দান করবা, অন্য হাতে যেন এটা না বলা যায়, এইভাবে যাকাত দিতে হবে। আর আমাদের সমাজে আমরা যাকাত দেই কিভাবে? আল্লাহ হেদায়েত নসিব করুক, সকলে বলে আমিন। ভাইরা রে, আল্লাহর নবী হযরতে আবু হুরায়রা থেকে হাদিস খানা দেখলাম, হযরতে আবু হুরায়রা বলে যান আল্লাহর নবী যখন মেরাজের রজনীতে গেলেন, মেরাজের রজনীতে গিয়া আল্লাহর নবী সর্বপ্রথম যেই জিনিসটা দেখলেন, এরপরে অতিক্রম করে তৃতীয়বার নবী আমার যেই জিনিসটা দেখলেন, নবী আমার তাকায়া দেখলেন কতগুলো মানুষকে, কতগুলো মানুষ তাদেরকে আযাব দিতেছে, পেটের ভিতরে তাদের বিষাক্ত কতগুলো সাপ, এই সাপগুলো খামচায়া নড়াচড়া করে, একটা বিষাক্ত, একটা বিষাক্ত সাপ তার গলায় পেঁচায়া তাকে কামড়ায়, এমন চলহস্ত এমন একটা ঘোড়া, এই পাগলা ঘোড়াটা দ্বারা তাকে পেটের ভিতরে তাকে পাচায় পাচায় তাকে পেটের ভিতরে তাকে পাড়াচ্ছে। নবী আমার চোখের পানি ছেড়ে দিয়ে বলে ইয়াখি জিব্রাইল, এই ভাই জিব্রাইল, এই লোকটার এ অবস্থা কেন গো? জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই লোকটার এই অবস্থা কেন? এই কারণে গো, এইটা হলো আপনার ওই সকল উম্মত যারা দুনিয়ার জমিনে যারা যাকাত প্রদান করবে না, এই যাকাত গুলা গো আজকে সাপ হয়ে তাকে ধ্বংস করে, কেয়ামত পর্যন্ত তাকে এইভাবে আঘাত করবে, বলেন নাউজুবিল্লাহ। তাই যাকাত দেওয়া দরকার আছে কি নাই ভাই? আরে ভাই, যাকাত তো এখন আর দেয় না, যাকাতের টাকাটাকে স্টিলের আলমারিতে স্বর্ণ হয় না, নাউজুবিল্লাহ বলেন না, আছে না বাবা? লক্ষ টাকার কোটি টাকার সম্পদ পড়ে রয়েছে কিন্তু যাকাতের খোঁজ খবর নাই। ওনার কাছে যাবে যে ভাই আমাদের এই প্রতিষ্ঠান মসজিদ অথবা মাদ্রাসা জন্য কিছু টাকা দেন, বলবে আজকে বহু সময় হয়েছে টাকা নাই, নাউজুবিল্লাহ বলেন না, এরকম আছে না? এদের জন্য বড় আজাব রইল, বড় আজাব তাদের জন্য রইল, শুধু একটু নয় অহর আজাব তাদের জন্য রয়েছে যারা যাকাত প্রদান করে না। ভাইরা রে, এর ভিতরে আরেক দল মানুষ রইল যারা সুদখোর। কি খোর? আপনাদের এদিকে নাই? আছে। আমি সবার হাতে পায়ে ধরে বলি, সুদকেও খেও না, সুদকেও খেও না রে বাবা,
আল্লাহ নবী বললেন যারা সুদ খায় এই লোকগুলা পৃথিবীর জমিনে সুদ খাওয়ার জন্য তাদের শরীরের ভিতরে একটা অংশ যদি ঢুকে যায়, একটা অংশ যদি তাদের ভিতরে থেকে যায়, এক দেরহাম অথবা এক দিনার অথবা এক পয়সা এইরকম কিছু যদি এক টুকরো যদি এক ফোঁটা রক্ত যদি তাদের সুদের টাকায় হয়ে যায়, সারা জীবন ইবাদত করবারে মাদ্রাসার তুমি প্রধান হবা, মসজিদের প্রধান হবারে, খোদার কসম আমার নবী বললেন তোমার একটা টাকার কোনো দাম নাই। আরেকটু জবান খুলে বলেন না। শুধু তাই নয়, সুদখোরের আরেকটু হাদিস মোবারক থেকে বলি, সুদখোর মায়ের সাথে জিনা করা সবচেয়ে 70টা গুনার চাইতে সবচেয়ে ছোট গুনাহ হলো আপন জন্মদারি তো মায়ের সাথে জিনা করা। জবান খুলে বলেন আউযুবিল্লাহ। আসেন সুদের জন্য আরেকটু বাড়তে যাই, এই আমার এই ভাইটা আর আমি দুইজন লেনদেন করলাম সুদের টাকা কিসের টাকা, কিন্তু মাঝখানে আমার এই দাদুকে রাখলাম, বায়া ধরার জন্য রাখলাম অথবা উকিলের জন্য রাখলাম, সাক্ষী হিসেবে রাখলাম, আমার এই ভাইয়ের যা গুণা আমার তা গুণা, এই দাদু ভাইয়েরও সমান গুণা, তিনজনের গুণাই সমান। নাউজুবিল্লাহ বলেন, তার মানে সুদের টাকার সাক্ষী হবেন কেউ, কিস্তির টাকার সাক্ষী হবেন কেউ? আজ আমাদের সমাজের ভিতরে এই গ্রামীণ ব্যাংক এই সমিতিগুলা আমাদেরকে মহিলাদেরকে টাকা দেয়, আমাদের মা বোনদের টাকা দেয়, আর টাকা দিয়া এই বেইমানের গোষ্ঠীরা মহিলাদেরকে সামনে নিয়ে আসে, পর্দাবিহীন করে বেইমানের মতো নিয়ে আসে, ঠিক কিনা বলেন? পুরুষের কাছে টাকা দেয় না, কারণ পুরুষ বারবার যেতে পারে, মহিলাদের তো যাওয়া যায় না। তার মানে আপনাকে টাকাও দিল, এই ময়লা আপনাকে খাওয়ালো, এই খাওয়ানোর পরে আপনার স্ত্রীকে ঘর থেকে পর্দা থেকে বের করে নফরমানের ভিতরে ছেড়ে দিয়েছে, নাউজুবিল্লাহ বলেন না। আর সেই সিউদ সেই সমিতি, আর আমরা এখানে যাই আর উপরে লেখে থাকি শরীয়ত মোতাবেক, নাউজুবিল্লাহ বলে না, এটার ভিতরে যত রকমের অশরীয়ত আছে আল্লাহ কি দেয় শরিয়া মোতাবেক, নাউজুবিল্লাহ বলেন না, আছে না বাবা? তো সুদের তিনটা সাক্ষী, কেউ যদি সাক্ষী দেয় সমান গুণা, কেউ যদি খায় তারও সমান গুণা, কেউ যদি দেয় তারও সমান গুণা, নাউজুবিল্লাহ বলেন না। তো একজন লোককে আপনি তার সুদের টাকার জন্য সাক্ষী হই, আপন মায়ের সাথে জিনা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, হেদায়াত দান করুক, সকল বলি আমিন। ভাইরা রে ও বন্ধুরে আমার, খেয়াল করে নেন সুদের ভিতরে আর একটু চলে যাই, আকায়েদে নাসিফি শরীফ ফিকুল আকবর কিতাব, এই দুইটা কিতাবের ভিতরে সুদের অধ্যায়ের ভিতরে দেখা যায় সুদ সম্পর্কে কত সুন্দর করে আলোচনা করে যায়। যারা সুদ খায় এই লোকগুলা যখন সুদ খায় মাইল কে মাইল রে, তার থেকে আল্লাহর ফেরেশতা দূরত্ব হয়ে যায় দুর্গন্ধের কারণে। এই সুদকর শেষ বয়সে রে হয় স্ট্রোক করে মারা যাবে, না হয় ক্যান্সারে মারা যাবে রে, না হয় তাকে কোনো অসুস্থ হয়ে মারা যাবে, ঠিক কিনা বলেন? সুদ খাবেন না বাবা, সুদ খাবেন না, আজকে থেকে তওবা করবেন, খালেস নিয়ে তো তওবা করবেন। আপনি কোটি টাকা সম্পদ রোজগার করেছেন, এখান থেকে আপনি সামান্য তো একটা পয়সা আপনার এখানে ঢুকে গেছে, এই আপনার কোটি টাকার সমস্ত সম্পদ নষ্ট হয়ে গেছে, জাহান্নামী হয়ে গেছে শুধু এক টাকা সুদের কারণে, নাউজুবিল্লাহ বলেন না। সারা জীবন কষ্ট করে ইবাদত করেছেন আর শেষ সময় আপনি এই একটা পয়সা সুদ খেয়েছেন, আর সুদ খেয়ে আপনি এই পুরো জীবনের ইবাদতটুকু বরবাদ করে দিয়েছেন, নাউজুবিল্লাহ বলেন না। আমাদের এখানে নাম বলবো না, নাম বলবো অনেকে চিনে যাবেন, আমাদের পাশের গ্রামে একটা লোক দিনে রাতে সুদে টাকা লাগাতো, এক রাতের জন্য লাগাতো, একদিনের জন্য লাগাতো, নাউজুবিল্লাহ বলেন না। রাতারাতি এই লোকটা অনেক বড় লোক হয়ে গেল, অনেক বড় লোক হয়ে গেল, কেউ লোকটাকে সালামও দেয় না, সালামও নেয় না। তো লোকটা একটা বিল্ডিং করেছে, এখনো আছে বিল্ডিংটা, চারতলা একটা বিল্ডিং করেছে, এই বিল্ডিং এর ভিতরে যখন ঘুমায় তখন বিল্ডিং এর ভিতরে পুরো বিল্ডিং থর কাঁপে, নাউজুবিল্লাহ বলেন না। আর বিল্ডিং এর ভিতরে মনে হয় যেন কে যেন ধম করে সব ফেটে চুরমার করে দেয়। লোকটা দৌড়ে চলে গেলেন ওলামায়ে কেরামের কাছে, গেলেন ওলামায়ে কেরামের কাছে গিয়ে এবার
লোকটা ক্ষমা চাইলেন আমার জন্য, আল্লাহর কাছে একটু তওবা করেন না, আমিও তওবা করি, আমাকে আবার একটু আমাকে আপনি কালিমা পড়াইয়া দেন না, আমার মনে হয় আমার ভিতরে ত্রুটি রয়েছে, তারপরেও বয় না আমি একজন সুৎখোর, এটা কয় না, এখনো আছে লোকটা, লোকটা এই পিঠটা লাগাইয়া জমিনে ঘুমাইতে পারে না, বিছানায় ঘুমাতে পারে না, লোকটা এইভাবে বসে বসে ঘুমাইতে হয়, নাউজুবিল্লাহ বলে না, বেশি বয়স নয়, অল্প বয়স, আমাদের মনে হয় আমাদের আঙ্গ সভাপতির বয়সের হবে, এমনই হবে, এর চাইতে কম অথবা সামান্য একটু বেশি হবে, এরকমই মানুষটা, কিন্তু মানুষটা ঘুমায় এভাবে বসে ঘুমায়, বিছানাটা লাগাইতে পারে না, যখন বিছানাটার ভিতরে তার পিঠটা লাগায় তখন যেন এই বিল্ডিংটা পেটে তার গায়ের উপরে পড়ে, সে বলে যে হুজুর যখন আমি বিছানায় পিঠ লাগাই তখন যেন দেখি আমার বিল্ডিংটা আমার মাথার উপরে পড়ে, আমার পিঠ দিয়ে আমি যেন আমার বিছানাটা পাক হয়ে আমি জমিনে নিচে পড়ে যাচ্ছি, নাউজুবিল্লাহ বলেন না, তাহলে এত টাকার মালিক হয়েছে, সুদ খেয়েছে, কিন্তু লোকটা জমিনে আল্লাহ পাক তাকে দেখাচ্ছে, এত অসুস্থ লোকটা যাকে আল্লাহ পাক এই জমিনে ঘুমাতেই দেয় না, নাউজুবিল্লাহ বলেন না, আমাদের ভিতরে এরকম সুদ করে আসে না বাবা, আর জবান খুলে বলেন আসে না, আমরা বলি এখনো সময় আছে, ভালো হয়ে যাও, এখনো সময় আছে, সঠিক পথে আসো, আরে তোমার ইমামতির কি প্রয়োজন, আরে তোমার নামাজের কি প্রয়োজন, আরে তোমার রোজার কি প্রয়োজন হবে, আগে তোমার হজের কি প্রয়োজন হবে, যাকাতের কি প্রয়োজন হবে, যদি তুমি হয়ে যাও সুৎখোর তোমার এই কোনো আমলে কাজ আসবে না, এইরকম আমল আমার রসুল চায় না, কারণ আমার আল্লাহ কুরআনুল করিমের ভিতরে সুদকে হারাম করেছেন আর ব্যবসাকে হালাল করেছেন, ঠিক কিনা বলেন, তা আমরা আজকে থেকে তওবা করি, কেউ আর সুদ খাবো, আর একটু জবান করে বলেন খাবো, এর ভিতরে যাব, সাক্ষী হব, কোনোটাই হব না, আল্লাহ আমাদের প্রত্যেকের তওবাকে কবুল করুক, সকল বলে আমিন, কেননা আপনি যদি একটু পরে মৃত্যুবরণ করেন আপনি আল্লাহর দরবারে বলতে পারবেন আল্লাহ আমি তো তওবা করে আসছি, আল্লাহ আমি তওবা করে আসছি, এদের সাক্ষী হবেন না, এরা যতদিন পর্যন্ত সুদ না চাইবে ততদিন পর্যন্ত আমরা তাদের বন্ধু হব না, ঠিক কিনা বলেন, যেদিন থেকে সেইগুলি চাইবে তারা এগুলি চাইবে ওই দিন থেকে আমরা তার আপন হয়ে যাব, ঠিক কিনা বলেন, ভাইরা রে আমার আসেন এইবার গেল নামাজের কথা গেল, এইবার যাকাতের কথা গেল, সুদের কথাটাও পাক দিয়ে বললাম, এইবার ভাইরা রে আসেন এইবার রোজার কথা, ইসলামের বেনা পাঁচটার ভিতরে একটা হলো রে রমজানের রোজা, সুবহানাল্লাহ বলেন না, ভাইরা রে ও বন্ধুরে আমার রোজার জন্য আমার নবী বললেন, হযরতে আবু বকর থেকে হাদিস কানা আসে, নবী আমার বলে যান মুসলমানের জন্য দুইটা ঈদ, কয়টা ঈদ, একটা ঈদ হলো ওই বান্দা যখন ইফতার করে রে তার জন্য একটা সাদের জিনিস হলো ওই সময় সারা দিন রোজা রাখলো, এখন সে ইফতার করবে রে আর রমজানের রোজাটা তিনি ভেঙে ইফতার করবে তার একটা খুশির বিষয়, আমি সারা দিন রোজা রাখলাম আমার জন্য এটা খুশি, দ্বিতীয় তার জন্য আরেকটা ঈদ হলো ওই তিনি 30টা রোজা রাখিয়া ঈদ গায়ে যায় ঈদের নামাজ পড়বে এইটা হলো তার জন্য আরেকটা খুশি, সুবহানাল্লাহ, মুসলমানের দুইটা খুশি, একটা রমজানের রোজা ইফতারের সময় আর আরেকটা ঈদের দিন, সুবহানাল্লাহ বলেন না, এই দুইটা তার জন্য খুশি, কিন্তু ভাইরা রে ও বন্ধুরে আমার নবী আমার জুমার নামাজ আদায় করার জন্য মিম্বারে দাঁড়ায়া গেলেন, মিম্বারে দাঁড়ায়া আমার নবীজি কদমটা যখন মিম্বারে দিলেন জিব্রাইল এসে হাজির হয়ে গেলেন, তিনটা কথা আমার নবীকে জানালেন, এর ভিতরে একটা কথা হলো নবী গো আপনি জানাইয়া দেন আপনার উম্মত যেন দুনিয়াতে ধ্বংস হয়ে যায়, নাউজুবিল্লাহ, নবী আমার বলে সাহাব নবী আমার বলে আখে জিব্রাইল, ও ভাই জিব্রাইল কেন গো, ওই যারা রমজান মাস পাইয়া রমজানের রোজা রাখে না, রমজানের রোজা না রাখে গো তারা যেন দুনিয়াতে ধ্বংস হয়ে যায়, নাউজুবিল্লাহ বলেন না, আল্লাহুম্মা তাই বন্ধুরা আমার বলতেছিলাম
যাদের উপরে রোজা ফরজ হয়েছে রোজাগুলো রাখবেন। আর আমাদের সমাজে তো এখন রোজার কথা বললে কয় হুজুর গ্যাস্ট্রিক, কি বলে? যদি বলেন যে ভাই গ্যাস্ট্রিক কবে থেকে আসছে, কয় যেদিন থেকে রোজার দোহাই দিয়ে গ্যাস্ট্রিকের দোহাই দিয়ে রোজা ভাঙ্গা শুরু করলাম ওই দিন থেকে গ্যাস্ট্রিক জন্ম নিয়েছে, আরম্ভ হয়েছে, শুরু হয়েছে, নাউজুবিল্লাহ বলেন না ওই দিন থেকে। এরপরে আসেন রমজানের রোজা, তারপরে হলো হজ, যাদের উপরে হজ ফরজ হয়েছে তারা হজটুকু আদায় করে নেবেন, যাদের উপরে হজ ওয়াজিব ফরজ হয়েছে হজটুকু আদায় করে নেবেন। যদি আপনি হজটুকু না করে যদি মৃত্যুবরণ করেন, আমার নবী বলে রে এইটা হয়ে যাক ইহুদি অথবা নাসারা হয়ে মরুক, এইটার জন্য রে আমি রসুলের কিছু আসে যায় না। নাউজুবিল্লাহ বলেন না, দরকার আসেনি বাবা, এই পাঁচটা জিনিস আমাদের মানা দরকার আসেনি। এর মধ্যে সর্বপ্রথম হচ্ছে আমাদের ইমান। আপনি বাজারে গেলেন, এই জিয়ানগর বাজার চিনেন? চিনেন নি সবাই? এই বাজারে গেলেন আপনি একটা ঝুড়ি নিয়ে, ঝুড়ি নিয়ে বাজার করতে গেলেন, এখন ঝুড়ির তলাটা হলো পুটা, আপনি সমস্ত সদাইগুলো এখানে রাখলেন, রাখার পরে আপনি বাড়িতে আইসে কি আপনার এখন ঝুড়িতে যে আপনি সদাই রাখছেন থাকবে না, পড়ে যাবে? আর একটু যেমন করলে পড়ে যাবে না, থাকবে? তো আপনি নামাজ রোজা হজ জাকাত এগুলো দিয়ে কি হবে যদি আপনার ইমানে না থাকে? এমনিই তো এগুলো নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আগে আলোচনা করে গভীর রাত্রে চলে গেলাম, অতিমধ্যে রে আকাশে বৃষ্টি শুরু হয়ে গেল, এনে টাইমে তুফানও শুরু হয়ে গেল, আকাশে বৃষ্টি চমকানো শুরু হয়ে গেল, আকাশে ঠাডা দেওয়া শুরু হয়ে গেল, কিন্তু আমি গোলাম গাড়িতে, আমি নবীর গোলাম গাড়িতে রে আমার বন্ধু বান্ধবদেরকে নিয়ে, বন্ধুদেরকে নিয়ে আমরা একসাথে অতিক্রম হলাম এই সামনের রাস্তা, যখন অতিক্রম হলাম একটু অতিক্রম করে সামনে গেলাম রে সেইখানের ভিতরে এমন ভাবে আহত হয়ে গেলাম, আমার বন্ধুরা বললো আমি পৃথিবী থেকে বিদায় নিয়ে গেলাম। ভাইরা রে আমাকে যখন মাদ্রাসার হোস্টেলে রাখলেন, আমার হুশ জ্ঞান তখনও হয় নাই, তখনও কিছু বলতে পারব না, রাস্তার উপরে গাছগুলা ডালগুলা পড়ে গেল, কিন্তু বহু কষ্টে আমাকে বলল, তারা আমাকে নিয়ে আসলো এখানে। আসার পরে রে আমি যখন জ্ঞানটা ফিরে আসলো, তখন দেখলাম রে মসজিদের ইমাম সাহেব আমার সঙ্গে বসে বসে কাঁদছে, আমার ওস্তাদ রে আমাকে ধরে ধরে কাঁদতেছেন। এই গভীর রাত্র তিনটা বেজে গেল, তিনটা বেজে যাওয়ার পর আমি দেখলাম রে কে যেন বাড়িতে বাহির থেকে দরজাটা নক করে, দরজাটা নক করে, একটা বিকট আওয়াজ চলে আসে, দরজাটা খুলে দেখলেন আমার জনম দুঃখিনী মা দৌড়াই আমার নিকটে চলে আসে, আইসা আমাকে ধরে বলে কান্দে। আমি প্রশ্ন করি মা গো মা এই গভীর রাত্রি বেলায় আপনি এখানে কেন আসলে? ভাইরে মা চুকির পানি ছেড়ে বলে আব্বা তাহাজ্জুদের নামাজ আদায় করে আমি মা একটু নামাজের মশল্লায় হঠাৎ করে ঘুম চলে আসে, আব্বু রে আমি এই ঘুমের ভিতরে থেকে হঠাৎ আমি বুঝতে পারলাম, আমি মা দেখতে পাচ্ছি রে আমার সন্তানের যেন কি যেন চটপট করে কি হয়ে গেল, আমি মাকে জড়ায়া ধরলাম, জড়ায়া ধরলাম, আর পিছন থেকে মায়ের পিছনে পিঠটা হাতে নিয়ে দেখলাম মায়ের গায়ের ভিতরে, এই পিঠের ভিতরে রক্তগুলো দেখা যায়। মাকে বললাম মা এই রক্তগুলো কেন আপনার পিঠে ঘুমা? মা বলে আব্বা ও আব্বা রে এই রক্তগুলো হলো আমি মা রাস্তা দিয়ে অতিক্রম করে আসতেছি রে হঠাৎ করে দেখলাম রে আমি মায়ের পিছে পিঠে পিঠের উপরে একটা গাছের ডাল ভেঙে পড়লো, এই গাছের ডালটা দেয় আমি মায়ের পিঠে দ্বারা ঢুকে গেল। আব্বা রে এই কারণে আমি মায়ের পিঠে রক্ত, আব্বু রে আগে বলো বাবা তোমার কি খবর,
এই কারণে এটা বলে যাই রে, যাদের মা বাবা আছে রে আমার মতো, যাদের মা বাবা পৃথিবীর জমিনে আছে, যাদের মা বাবা পৃথিবীর জমিনে নাই রে, মায়ের সেবা যত্ন করবা, মা বাবা যাদের নাই জিয়ারত করবা, মাকে কখনো কষ্ট দিবা না, মাকে কখনো কষ্ট দিবা না, মা বাবার খেদমত করবা রে। মা বাবা যদি খুশি হয়ে যায় আল্লাহ খুশি হয়ে যাবে, মা বাবা বেজার হয়ে গেলে আল্লাহ বেজার হয়ে যাবে। নবী আমার বললেন মা বাবা যদি কোনো সন্তানের উপরে খুশি থাকে আমার ওই উম্মতের জন্য জান্নাতে অবদারিত। তো মা বাবার খেদমত করা দরকার আছে নি বাবা, মা বাবার খেদমত করবেন। যারা এখনো পর্যন্ত দোকান বাটে বসে আছেন, আমি বলবো আল্লাহর ওয়াস্তে সকলেই প্যান্ডেলে চলে আসেন, আল্লাহর ওলির চেহারার দিকে তাকালে সগিরা গুনাগুলি আল্লাহ পাক ক্ষমা করে দেয়, ঠিক কিনা বলেন? আজকে আমাদের মাহফিলে এমন একজন ব্যক্তিকে পেয়ে আমার আনন্দিত, ভালো লাগলো। আল্লাহ পাক হুজুরের হায়াতে বরকত দান করুক, শুকর বলে আমিন। দোয়া চাইলাম আমার জন্য, আমি দোয়া চাইলাম অথবা আগামী মাসের এক অথবা দু তারিখে ওমরাতে চলে যাব, দোয়া চাইলাম সকলের কাছে। যেহেতু কয়েকদিন আজকে প্রায় চার দিন একটু রেস্টে ছিলাম, তাও চার দিন পরীক্ষাতে গিয়েছে, এরপরে তো মাহফিল আর মাহফিল, মাহফিল আর মাহফিল, আজকে এখানে চলে আসলাম। আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখে আগামীকাল রায়পুর দালাল বাজারে চলে যাব, আমার জন্য দোয়া করবেন। আমি সবার কাছে দোয়া চাইলাম, আমার পীর মুর্শিদের জন্য, আমার মা বাবার জন্য দোয়া চাইলাম, আমার পীর মুর্শিদ ডক্টর এইচ এম হুজ্জাতুল্লাহ নকশবন্দি আমি আমার আব্বুর জন্য দোয়া চাইলাম। প্রত্যেকে দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া চাইলাম, এই মাহফিল কমিটিদের জন্য দোয়া চাইলাম, যারা এই মাহফিলের জন্য আমজাম দিয়েছে প্রত্যেকের জন্য দোয়া চেয়ে আমি এখানে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে রীতি করলাম। ওয়াখির দেওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলামিন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।